রিলেশনকে রিলেট করে কত কিছুই না হয়ে যাচ্ছে আমাদের মধ্যে। কেউ আজ লুকাছুপি, আবার কেউ পাতি পাত্নিও। লকডাউন বিয়ে করতে চাইছে, লিভ ইন রিলেশনশিপে থাকতে চাইছে। বিয়ে হোক কিংবা লিভ ইন রিলেশনশিপ, কোনোটাই সম্ভব নয়। কে বোঝাবে এদের? এই সবের দায়িত্ব আমার ঘাড়ে এসেই পড়ে। আরে ব্রেকআপ কেন, তুই কিভাবে বলছিস? আরে এই লকডাউনের মাঝখানে পালিয়ে কোথায় যাব তুই আমাকে বল। তাহলে বিয়েটা করছিস না কেন? তোর দ্বারা কিচ্ছু হবে না। লিভিং না বিয়ে, কোনটা বল ভাই? এই লকডাউনে আমি কি করে লিভিং করবো বলতো? কেউ ঘর দিচ্ছে না, আর বুঝতেই তো পারছিস পালিয়ে গিয়ে আবার কিভাবে পালাবো। তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি হয়েছি পাগল। পাগল এই লকডাউনের মাঝখানে যেখানে যাবো সেখানে লকডাউন। যদি আমরা পালিয়ে যাইও কোথায় যাবো? ওটা পৃথিবীতে লকডাউন চলছে এখন সব জায়গায়, সেটা বোঝার চেষ্টা কর। আমি জানি না কিছু। প্লিজ বোঝার চেষ্টা কর, প্লিজ। বিয়েটা কিন্তু মন্ত্র মতোই হবে, আর মন্দিরে গিয়ে করব, ঠিক আছে? আরে মা আমার, এখন বিশ কিনতে গেলেও লকডাউন, ইয়ার সব কিছু বন্ধ। আমি জানি না কিছু, তোর দ্বারা কিচ্ছু হবে না, ভালো মতোই বুঝে গেছি। একটু বোঝার চেষ্টা কর, কি বলতে চাইছি তোকে আমি, একটু বোঝার চেষ্টা কর প্লিজ। আমাকে বেশি বকাস না কিন্তু। তোকে আমি কোথায় বকাচ্ছি? হ্যাঁ সেই আনলক স্টার্ট হয়ে গেছে, চিন্তা নেই, বলছি তো তোকে। আচ্ছা তুই কি খেয়েছিস বলতো? বুঝতে পারছি না, যত সব ভুল ভাল কথা বলছিস তুই। কি করব, তোর চোখের সামনে টিটুর বিয়ে হয়ে গেল, ওই ক্যাবলা টনটনেরও বিয়ে হয়ে গেল। তোকে বললাম চল এর মধ্যে সেরে ফেলি, তুই পাত্তাই দিবি না। এত তাড়াহুড়ো করা উচিত নয় এইসব ব্যাপারে, তুই একটু বোঝার চেষ্টা কর। ওরে আমার কেরানে বাঞ্ছারাম, বিয়ের কাজ করেছো এর আগে কখনো? আমি জানি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, আমি বুঝতে পারছি ভালো মতো। আচ্ছা এই সত্যি করে বলতো, তোর সব ঠিক আছে তো? হ্যাঁ বল। কেন রে, কি হয়েছে ভাই? একটা কাজ করতে হবে বলছি, তোকে তুলে আনতে হবে। তুলে আনবো? কি তুলে আনবো? মানে সেটাকে তুলে আনতে হবে। আরে ও পাগল করে দিচ্ছে ও আমাকে। ইরি আমি কেন যাবো রে, তুই যা, তোর গিয়ে আর আমি নিয়ে আসবো। তো বলছিলাম শোন না ভাই, শোন না, তুই তো ভাই আমার খুব ভালো ফ্রেন্ড, তুই ওর বাড়ির কাছাকাছি থাকিস, আর তো কোনো অসুবিধা কিছু নেই। তো তুই এক কাজ কর না, তুই ওকে তুলে নিয়ে এখন চলে। আরে আরে ট্রেন চলছে না, কি করবো বল? পারবো না, আর তোকে কেন হেল্প করবো বে? কেন করবি না ভাই, কি প্রবলেম? তুই আগের বার কি করেছিলি মনে আছে? আমি কি করেছি ভাই? কি করেছিস মনে পড়ছে না? না আগের বার আমার নাম করে তুই ওই হোটেল বুক করলি, আর সেটা আবার ওই টিটুকে দিয়ে দিলি। আমার টাকা কি গাছে ফলে? আরে শালা তুই করতে পারবি না, ঠিক আছে মানলাম, তুই হোটেলটা ক্যান্সেল করে দিতে পারতি, ওই টিটুকে দিতে গেলি কেন? ভাই যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে গেছে, সেগুলো ছাড় না। আমি বুঝতে পারছি তোর খারাপ লেগেছে, কিন্তু ওগুলো ছাড়, তোকে আমি দাঁড়ো খাইয়ে দেবো, ঠিক আছে? পারবো না। এই লকডাউনের মাঝখানে কি করে কি করি বলতো? তো বলছিলাম শোন না ভাই, শোন না,
লকডাউন কি তোর একার চলছে? আর সরকার থেকে আমাদের সবাইকে রাস্তায় ঘুরতে বলেছে না? এখন আনলক স্টার্ট হয়ে গেছে, বেরোতে পারবি। একটা কাজ কর, তুই শ্রেয়াকে নিয়ে প্লিজ তুই চলে এখানে, ও ফ্ল্যাটে আসতে চাইছে এক্ষুনি, আজকে বলতে চাইছে, তুই একটু ব্যবস্থা কর প্লিজ। ঠিক আছে, আমি দেখছি কতটা ই করা যায়, আমাকে ভাবতে দে, কিছুক্ষণ বাদে আমি তোকে কল করছি। হ্যাঁ, ওরে আমার কেরানে বাঞ্ছারাম, বিয়ের কাজ করেছো এর আগে কখনো? কি করেছিস মনে পড়ছে না? না, আগের বার আমার নাম করে তুই ওই হোটেল বুক করলি, আর সেটা আবার ওই টিটুকে দিয়ে দিলি। আমার টাকা কি গাছে ফলে? আরে শালা, তুই করতে পারবি না, ঠিক আছে মানলাম, তুই হোটেলটা ক্যান্সেল করে দিতে পারতি, ওই টিটুকে দিতে গেলি কেন? কি হলো, উপায় পেলি কিছু? দাঁড়া, লিখ, কিছু আইডিয়া দিচ্ছে, ভালো করে শোন। আজকের মধ্যে যদি কোনো সুযোগ বের করতে না পারি, সত্যি বলছি কিন্তু, তোর সাথে আমার ব্রেকআপ সারা জীবনের মতো। লিখ, কিছু আইডিয়া দিচ্ছে, ভালো করে শোন। হ্যাঁ শোন, আমার মাথায় না একটা হেপি প্ল্যান আছে, কিন্তু ওটা টেম্পোরারি কাজ চালাবার মতন। লকডাউনটা উঠলে ফাইনাল কাজকর্মটা তোরা সেরে নিবি, বুঝলি? কিভাবে শুনি? টেম্পোরারি বিয়ে হবে। এইরকম ভাবে বিয়ে হয় নাকি? ডিরেক্ট মোবাইল ভিডিওর মাধ্যমে? না না, মন্দিরে গিয়ে বিয়ে করাটাই ভালো হবে। আর কতক্ষণ লাগবে বল মন্দিরে গিয়ে বিয়েটাই? এইভাবে করা যায় নাকি? এইভাবে করা যায় নাকি? দেখ দেখ, যতক্ষণই লাগুক না কেন, নিজের রিস্কে একটু বেরো। আমি না কিন্তু, হ্যাঁ আমি নেই, এই লকডাউন চলছে, আমি বেরোবো না ভাই। আচ্ছা দেখ, তোদের বিয়ে হবে, সানাই বাজবে, পুরোহিত থাকবে, আর একজন সাক্ষী হিসেবে আমিও থাকবো, রেজিস্ট্রি হবে তোদের সব ফোনের মাধ্যমে, শুধু প্র্যাকটিক্যালি ফুলসজ্জাটা আমি করাতে পারবো না, আমি পারবো না। রাজি আছিস তো বল। আপনি কিন্তু বেশি বকছেন, আবার সাতবার মাথা ঘুরাবে ডান দিক থেকে বাদিক, ওতেই হয়ে যাবে। দেখ দেখ, যতক্ষণই লাগুক না কেন, নিজের রিস্কে একটু বেরো। আমি না কিন্তু, হ্যাঁ আমি নেই, এই লকডাউন চলছে, আমি বেরোবো না ভাই। দেখ এই শোরুমটা কেমন লাগছে দেখ, ঠিক আছে না? আরে দেখ তো শোরুমটা, আগে করে দেখ। একদম না, চেঞ্জ কর চেঞ্জ কর চেঞ্জ কর। আপনার জন্য এরকম বিয়ের কথা শুনিনি বাবু। তুমি এর আগে
কি কি কাজ করেছো? অনেক কিছু, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো আর। ওরে আমার কেলা নে বাঞ্ছারাম, বিয়ের কাজ করেছো এর আগে কখনো? তুমি কি চাইছো তোমাকে এখন বাড়ি থেকে তুলে নিয়ে আসি? তোমাকে অ্যাডভান্স টাকা পাঠালাম কি করতে? এই থামুন তো, আপনি মনে হয় বিনে পয়সায় বিয়ে পড়াচ্ছেন? বি পজিটিভ, পজিটিভ কথাবার্তা বলুন আর মনে সাহস রাখুন। আপনি এক বিশাল দায়িত্বপূর্ণ কাজ করছেন, বিশাল দায়িত্বপূর্ণ কাজ। এইরকম পাপ কাজ আমাকে দিয়ে করাবেন না, ধর্ম নষ্ট হবে। আচ্ছা বেশ, একটা কথা বলুন তো, বর সিঁদুরটা কিভাবে পড়াবে? যখন সিঁদুর পড়ানোর টাইম হবে না বলে দেবো তো আমি। আমার কাজ শেষ, দুজনের ছবি স্ন্যাপ করে নিয়েছি, জাস্ট তোমরা ডিজিটালি সাইন করে পাঠিয়ে দাও তাহলেই হয়ে যাবে। এখন তাহলে রাখুন ভাই। শুভ কাজটা তাহলে সম্পন্ন হলো কি বল? কিন্তু এতজন হয়ে গেছে, কোনো প্রবলেম হয় না তো? মানে না, মানে ওই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে না? যদি ভাইরাস ঢুকে যায় আবার, সেটা তো ব্যাপার আছে। আরে উফ, পাগল হয়ে যাব। দেখ ভাই, ভাইরাস হয় সংস্পর্শে, এই যে এরকম করে, এরকম সংস্পর্শে লাগলে ভাইরাস হয়, বুঝলি? তা যাই হোক না কেন, হাতে স্যানিটাইজ করে নে ভাই, বলা যায় না ওই ছেলেটা কে, কোথা থেকে এসছে। পাগল করে দেবে রা, আরে ও সানাই বাজাবে। ওর মুখে মাস্ক নেই কেন, মাস্ক নেই কেন? এই ছেলে মাস্ক পরো, আগে মাস্ক পরো। এমনিতেই বহিরাগতদের প্রবেশ নিষেধ বলে দিয়েছে, মাস্ক পরো আগে। আরে এই ছেলেটাকে, আর এর মুখে মাস্ক নেই কেন? সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। ভাই পড়ে নে, তুই পড়ে নে, আর একটু কষ্ট কর। একটু কষ্ট কর, আর কি বলবো বল। তুই সানাই বাজা ভাই, তুই সানাই বাজা। আর আপনি মন্ত্রটা পড়া স্টার্ট করুন। আরে বাবা, আপনি যখন বলবেন সিঁদুর দিতে, তখন পাত্র সিঁদুর তুলবে আর পাত্রী সিঁদুর নিয়ে নিজের কপালে পরে নেবে। আপনি কিন্তু বেশি বকছেন আবার। সাতবার মাথা ঘুরাবে ডান দিক থেকে বাদিক, ওতেই হয়ে যাবে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম জ্যোতিদং হৃদয়ং তব ওম।
জাকশান সর্বাবস্থা মত বিবাহ। এই মালটা দেখ, চোতা বার করে দেখে দেখে বলছে। মিষ্টি দেখাচ্ছে, আমি বউ হয়ে গেছি। না, বিয়ে হয়নি, শুধু দৃষ্টি বাকি আছে। দৃষ্টি হ্যাঁ, এইবার বিয়ে সম্পন্ন হলো। ঠিক আছে, বিবাহ সম্পন্ন হয়েছে। ওহ, যাক, বাঁচা গেল। খুশি তুমি? খুশি তো? সবই তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু এবার ফুল সজ্জাটা কিভাবে হবে? ভাই ভাই, এবার আমাকে ছেড়ে দে ভাই, আর আমার দ্বারা হবে না ভাই, বিশ্বাস কর। আমি আর আপনারা কি দেখছেন? না না, আমি আর দেখাতে পারবো না, লকডাউন চলছে। হ্যাঁ জানি, আনলক স্টার্ট হয়েছে, তা বলে এটা তো নয় যে সব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। ভাইরাসটা আপন নয়, আপনার আপন, তাই এখানেই শেষ। লাভ ইউ। একটা কাজ করি, স্যানিটাইজার মাস্ক পরে ওয়েতে গিয়ে না, থাক, বেশি বাড়াবাড়ি হয়েছে না।